মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বাবা চা। হ্যাঁ রাখো মা রাখো। এই পারো বলছি যে ফুল কি বিশ্রাম নিচ্ছে তো ঘরে? হ্যাঁ কাকি, ভাই ওকে ঘুমোতে বলেছে। বেশ বুঝলি শালম, যতবার ফুলকির কথা ভাবছি আমার মাথাটাকে ওরে গুলিয়ে যাচ্ছে। আচ্ছা কে ওই নানটুকে মিথ্যে কথা বলতে বললো বলতো? হ্যাঁ ফুলকির কি কোনো পুরনো শত্রু আছে? বাবা ফুলকি একটা বাচ্চা মেয়ে, ওর আবার কি শত্রু থাকবে? আমি ঠিক এটাই বলতে চাইছিলাম দাদা। আমি ভাবছি ফুলকিকে কেউ ব্যবহার করছে না তো? না মানে ওকে ব্যবহার করে আমাদের বাড়ির কোনো বড় ক্ষতি টতি কেউ, বুঝতে পারছি না ব্যাপারটা। কি বলছো কি শানু, কার ক্ষতি করার জন্য? আমাদের পরিবারের তো কম ক্ষতি হয়নি, সবে যখন সবটা সামলাচ্ছি তখন আবার কি ক্ষতি করতে পারে বলো তো? জানি না মেজবৌদি, তুমি দেখো একের পর এক অঘটন তো ঘটেই চলেছে। এই যে ইলিশ উৎসবে কে বিষ দিয়ে চলে গেল, ব্যাপারটা অদ্ভুত লাগছে না বলো? ঠিক বলেছো কাকুমনি। তারপর ধরো না স্বাধীনতা দিবসে যা হলো, ভাইকে এমনি এমনি অত চটে গেছিল নাকি? হ্যাঁ আর নানটুর ব্যাপারটাও তো খুবই রহস্যজনক তাই না? কে বা কারা ওকে সরাসরি ফুলকির বিরুদ্ধে এরকম মিথ্যে কথা বলতে বললো বলতো? আমি নিজে পুলিশকে বলেছি নানটুর উপর নজর রাখতে। আমি ওকে বলেছি এখন ভগবানপুরে গিয়ে থাকতে। দেখো যারা ওকে ব্যবহার করছিল ফুলকির বিরুদ্ধে তারা নিশ্চয়ই ওখানে ওর খোঁজে আসবে। যাকে এসব আলোচনা ফুলকির সামনে করো না, বেচারি এ বাড়িতে আসা ইস্তক খালি সন্দেহ অপমান আর ঠেস সহ্য করে যাচ্ছে। জেঠমণি, ফুলকিকে যদি আমি কিছু বলি তাহলে তোমরা সবাই তো আমাকেই কথা শোনাও। এখন তোমাদের আদরের ফুলকি দাসকে জিজ্ঞেস করো ও এক্স্যাক্টলি কি করছিল। কি রে ফুলকি, তুই তো ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলি, রোহিত ওকে বাইরে থেকে নিয়ে এলি কি করে? কি হলো ফুলকি, মায়ের প্রশ্নের উত্তর দাও, মুখটা খোলো এবার। তখন থেকে তো আমি খালি বকাই খেয়ে যাচ্ছি। আরে বাবা আমি তো বললাম আপনাকে আমি গাছের উপর কি করছিলাম। গাছের উপরে? এক্স্যাক্টলি, ফুলকি দাস গাছ বেয়ে নাচছে, সদর দরজা দিয়ে বেচারা বেরোতে পারেনি কারণ তোমরা এখানে আছো না, ওকে বেরোতে দেবে না। ওর একটু হাওয়া খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই ও হাওয়া খেতে বেরোচ্ছিল গাছ পেয়ে। আমি যদি ওখান দিয়ে না আসতাম তাহলে কি হতো, সোজা মাটিতে পড়তো আর হাত পা ভাঙতো। শোনো সবাই, ওম শ্রী শ্রী কালী সহায় ফুলকি চললো, কারণ দয় শূন্যরা। হ্যাঁ কারণ ফুলকির কথার, আবার দয় শূন্যরা, ফুলকির কথার দাম আছে। ফুলকি প্রমাণ দিয়ে দিয়েছে, প্রমাণ। হ্যাঁ রফলা মিসিং প্রমাণে ফুলকি প্রমাণ দিয়ে দিয়েছে, সেই জন্য ফুলকি চলে যাচ্ছে, যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে নয়, ফুলকি সেই জন্য চলে যাচ্ছে। ধন্যবাদ। এইটা একটা চিঠির নমুনা, সারাদিন ধরে পাকামো আর বাঁধরামো না করে একটু তো লেখাপড়া করতে পারো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাসছো, ওকে অকারণে মাথায় না চড়িয়ে একটু লেখাপড়া করাতে পারো না? এরকম একটা চিঠি লিখে এসব বানান লিখে নাকি রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাও আবার গাজবে। এমন অপদার্থ পড়বি তো পর আমার হাতের উপরেই পড়বে, কিচ্ছু হবে না জীবনে, বুঝেছ?
রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে না একটা কাগজে 100 বার লিখবে ফুলকি দাস একটা অপদার্থ, ফুলকি দাস একটা অপদার্থ, ফুলকি দাস একটা অপদার্থ, তাহলে যদি জীবনে কিছু হয়। বেশ, আমি সেটাই লিখব, সত্যি আমি অপদার্থ। ভাবলাম কাউকে কিছু না বলে চুপচাপ চলে যাব, আমার তো সব প্রমাণ করা শেষ, তাহলে কেন থাকবো এই বাড়িতে? কার জন্য থাকবো? আমি তো বলেই দিয়েছিলাম সব প্রমাণ দিয়ে আমি চলে যাব। সবার সামনে দিয়ে গেলে তোমরাই কষ্ট পেতে। মাকালি এমন খেলা খেললো, পাটা ফসকে গেল, আর পড়লাম তো পড়লাম খ্যাপা স্যারের হাতেই পড়লাম। বানানটা আমার একটু ভুল হয়, স্কুলেও হতো, আমি কি করব তাতে? ঠিক আছে, খ্যাপা স্যার যা বললো সেটাই করব আমি এখন। আপনি বলুন। বলতে তবে রোহিত কিন্তু পরে জেদ ধরে সামলে নিয়েছিল আর ওকে হেল্প করেছিল তথা। রোহিত যা গিয়ে ফুলকির আটটা ভাঙা। ভাই ফুলকির অভিমানটা দেখেছো? যাও না গিয়ে একটু শান্ত করো, একটা বাচ্চা মেয়ে, তোমার মায়াও হয় না ওকে দেখে। গিয়ে দেখো সত্যি সত্যি হয়তো তোমার কথা মতো লিখতে শুরু করে। তা তো লিখুক না, লিখতেই পারে, এত বেশি রাগ ভালো নয় বৌদি। না 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 না, রাগ করার অধিকার তো শুধু একজনের আছে, রোহিত বাবু, বাকি কারো তো রাগ করার অধিকারও নেই। এই তোমাদের জন্যই না ও গাছ বেয়ে পালাচ্ছিল জেঠমারে, এত গেছপনা আসে কথা দেখে। আজকে তো একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, ঠিক আছে, কে সামলাতো? আমি একটা অপদার্থ, সত্যি স্যার ঠিক কথা বলে, আমি তো একটা অপদার্থ। আরে বাবা, কাজ বে পালাতে গিয়ে পা ফসকে গেল, কি করে ফসকালো? আগেও তো কতবার গাছে চড়েছি, কই তখন তো পা ফসকায়নি, একবার খালি পায়রা বাঁচাতে গিয়ে পা ফসকেছিল, ওখানে তো কোনো গাছও ছিল না। এ তোমার ভারী অন্যায় মাকালি, সবসময় স্যারের সামনে তুমি সাহায্যের হাতটা তুলে নাও, কেন বলো তো? আরে বাবা, এ বিয়েটা তো বিয়েই নয়, শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি? মান সম্মান থাকতে থাকতে ফুলকি চলে যেতে চেয়েছিল, তুমি তো সেটা হতে দিলে না। কি চাও কি, রোজ বসে বসে আমি লিখি যে আমি একটা অপদার্থ? অপদার্থকে তো মা কালিও অপদার্থই বলবেন, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।